فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই 9952 একটি প্রশ্ন করেছেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ পড়বে না কি পড়বে এই বিষয়ে প্রশ্নটা বুঝতে পারিনি, অথবা উনি ঠিকভাবে সাজিয়ে বলতে পারেননি। তো তারপরও আমি যতটুকু বুঝেছি বা বিস্তারিত না হলেও সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি, তা হচ্ছে যে রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এটা সর্বসম্মতি ক্রমে মাসআলা যে পড়তে হবে। উঠার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো দোয়া আছে কিন্তু এই দোয়াটুকু অবশ্যই পড়তে হবে। উলামায়ে কেরামগণ বলেছেন রুকুর পরে দাঁড়ানো যেরকম ওয়াজিব, রুকন, রুকুর পরে দাঁড়িয়ে থাকাটা রকন, এবং এই দাঁড়ানোর মাঝে এই দোয়া পড়াটা হচ্ছে ওয়াজিব। রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা রুকন, অর্থাৎ কেউ যদি না দাঁড়ায় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর দাঁড়িয়ে এই দোয়াটি পড়াটা হচ্ছে ওয়াজিব, যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তাকে অবশ্যই সওসিজদা দিতে হবে। এটা হচ্ছে ইমামের বেলায়। আর মুক্তাদিদের বেলায় রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রুকু থেকে ওঠার পরে তারাও এটা অবশ্যই পড়বে। ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য একই মাসআলা, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে ওঠার সময় বলবে কি বলবে না এই বিষয়ে মতানৈক্য রয়েছে। তো এখানে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিদা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। তবে এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা আমল করি এবং আমার কাছে এটাই রাজেহ মনে হয়েছে, যদিও বড় বড় অনেক মাশায়েখরা এটার ভিন্ন ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে যে না, মুক্তাদি যারা আছে তারা রব্বানা ওয়ালাকাল হামদ বলে উঠবে। তো আমি মনে করি এই মাসালাটা ফরঈ মাসালা, ছোটোখাটো ইখতিলাফ, যার যেটা মনে চায় সেটা আমল করবে। আল্লাহ তাআলা আলম।